সবাইকে এনভিএমের টিউটোরিয়ালে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব সিমুলেশনের জন্য .inx ফাইল থেকে .sim ফাইল অর্থাৎ সিমুলেশন ফাইল কিভাবে তৈরি করতে হয়। আমরা প্রথমে এনভিএমের হেডকোয়ার্টার ওপেন করব, সেখান থেকে কনফিগ উইজার্ডটি ওপেন করব। এখানে প্রথমে আমরা কোন প্রজেক্টে নিয়ে কাজ করতে যাচ্ছি সেটি সিলেক্ট করতে হবে। এখন আমরা নিউ .sim ফাইল তৈরি করার জন্য এই অপশনটি সিলেক্ট করব। এখন আমাদের .inx ফাইলটি সিলেক্ট করতে হবে। আমরা .inx ফাইলটি সিলেক্ট করে নিলাম। তারপর নেক্সট আমাদের যে ডিফল্ট নাম দেওয়া আছে, ফুল নেম অফ সিমুলেশন টাস্ক, শর্ট নেম এবং পাথটি, আমরা সেগুলো সবগুলো ডিফল্ট ইউজ করলাম। আমরা ডেটে আজকের ডেট ইউজ করলাম, টাইম আমরা দিচ্ছি 3টা দিলাম টাইম। আর টোটাল সিমুলেশন টাইম আমরা 1 ঘন্টা ইউজ করলাম। বিল্ডিংস অ্যান্ড রিসেপ্টরস মিনিমাম 2 দিলাম, মিনিমাম 10। নেক্সট আমরা এখানে আছে উইন্ড ভ্যালুগুল, টেম্পারেচার ভ্যালু এবং হিউমিডিটি ভ্যালু, ইন্টারনাল মেটেরোলজিক্যাল কন্ডিশনস আমরা সেগুলো ডিফল্ট ইউজ করলাম। এখানে মেটেরোলজি সিম্পল ফোর্সিং অর্থাৎ ফোর্স টেম্পারেচার এবং হিউমিডিটি ডাটা দিতে হবে, এখানে ডাটা দেওয়া যায়। এছাড়া আমরা এই অপশনটি ক্লিক করলে আমরা একটি গ্রাফ দেখতে পাবো। আমরা ডাটাগুলো দিয়ে দিলে, ইনপুট দিলে গ্রাফটি চেঞ্জ হবে। আমরা সেগুলো আপাতত ডিফল্ট ইউজ করছি। এখানে সোলার রেডিয়েশন, ক্লাউডস, টার্বুলেন্স মডেল, ল্যাটারাল বাউন্ডারি কন্ডিশনস আমরা সব কিছু ডিফল্ট ইউজ করছি। আমরা পরে মডেল টাইমিং, এখানে সব কিছু আমরা ডিফল্ট ইউজ করছি। এখানেও আমরা ডিফল্ট ইউজ করছি। পলিউটেন্ট ডিসপারশন এখানে আমরা ডিফল্ট ইউজ করলাম। আমাদের এক্সপায়ার সেটিংস আপাতত নেই, আমরা সেখানে ডিফল্ট ইউজ করছি। এখন আমরা সেভ করব। আমরা আমাদের পার্টটি সিলেক্ট করে নেব। আমরা সিমুলেশন ফাইলটি সেভ করলাম। এখন যদি আমরা আমাদের ফোল্ডারটি ওপেন করি, আমরা সিমুলেশন ফাইলটি পেয়ে যাব। সবাইকে ধন্যবাদ।